হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাবান আজিজ ইসলামিক কলেজের পক্ষ থেকে আমি সাবান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহযোগে ভালোই আছি। আজ আমি আপনাদের মধ্যে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আরিফ আজাদের লেখা কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ। এই বই থেকে নেওয়া একটা স্টোরির নামটা হচ্ছে নীল দরিয়ার জলে। তো প্রথমেই বলি নি, আমার চ্যানেলটা এখন যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নীল দরিয়ার জলে দরিয়ার কাছাকাছি এলে আমার দুজন পয়গম্বরের কথা মনে পড়ে, যাদের একজন মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের জীবনীর গল্পটা একটু অদ্ভুত, অন্য নবী রাসূলদের চাইতে খানিকটা আলাদা। তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে। পাপিষ্ট ফেরাউনের হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মুসা আলাইহিসসালামের মা একটা বাক্সতে পুরে শিশু মুসা আলাইহিসসালামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন। দৃশ্যটা একবার ভাবন্ত, একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছে একজন মা। পৃথিবীর কোন মায়ের পক্ষে কি এ ধরনের একটা কাজ সম্ভব? আপনার আম্মাকে পারতেন? আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে? অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা? দুনিয়ার কোন মাই এটা করতে পারে না। নারীত্বের মমতার অংশটা, মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণ ভাবে থমকে যেতে বাধ্য। মুসা আলাইহিসসালামের মা ও কিন্তু পারতেন না, তিনিও তো মা। মুসা আলাইহিসসালামকে তিনি গর্ভে ধরেছেন 9টা মাস। সেই নারী ছাড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন অকল দরিয়ায়? যেহেতু তিনি মা, তার দ্বারা যে এই কাজটা বেজায় অসম্ভব। তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায়? মুসা আলাইহিসসালামের মায়ের মনের অবস্থাটা আল্লাহর কাছে গোপন ছিল না, কিন্তু জালিম ফেরাউনের হাত থেকে শিশু মুসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম, খানিকটা নির্দয় যে হতেই হবে। এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মুসা আলাইহিসসালামের মায়ের অন্তর্জাতি সুখন তথা প্রশান্তি লাভ করে, যাতে কেটে যায় তার মনের সকল ভয় আর শঙ্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনালেন আশ্বাস বাণী। যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায়, আর একদম ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না। নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে নেব। বনি ইসরাইলের ঘরে কোন নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্র ফেরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলত। ফেরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল, বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফেরাউনের মৃত্যু হবে। নিজের মৃত্যু টেকাতে তাই ফেরাউন বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত। অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফেরাউনের মৃত্যু হবে বলে জানিয়েছিল জ্যোতিষী, তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা হয়। কিন্তু দুনিয়াতে কেউ তো তার ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না, ফেরাউনও পারে না। জালিম ফেরাউনের এই পাশবিকতা দেখে মুসা আলাইহিসসালামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামের মাকে নির্দেশ দিয়েছিলেন কুলের শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে। আল্লাহর সেই আশ্বাস বাণীতে মুসার জননী আর দেরি করলেন না।
একটা বাক্স বন্দি করে শিশু মুসাকে তিনি ভাসিয়ে দিলেন অকূল দরিয়ার জলে। সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মুসার জীবনে। মুসা আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি, সেখানেও আছে দরিয়ার উপস্থিতি। আমরা জানি নবী মুসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ, এবং ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফেরাউন ও তার বাহিনীকে। জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মুসা আলাইহিসসালামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে। সামনে আকুল দরিয়া আর পশ্চাতে ফেরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী, এই যেন জলে কুমির আর ডাঙ্গায় বাঘের গল্পটার মতো। দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি। অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনী ইসরায়েল সম্প্রদায়। তারা বলল, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। অন্য সকলের মতো মুসা আলাইহিসসালামও দেখছিলেন যে সম্মুখে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি, নেই কোনো নৌকা পারাপারের বাহন, আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফেরাউন। তিনি না সম্মুখে যেতে পারছেন, না পারছেন পেছনে যাত্রা করতে। দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই, কিন্তু সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না। যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না, তবু একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। সম্মুখে অকূল ফাথার আর পশ্চাতে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস, এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে? পথ যে কোথায় পাওয়া যাবে তা মুসা আলাইহিসসালাম নিজেও জানেন না, তবে তিনি এটুকু জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ অবশ্যই দেখাবেন। এরপর যা ঘটল তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় মুসা আলাইহিসসালামের জন্য তৈরি করে দিলেন পথ, আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলে। ওই দিন মুসা আলাইহিসসালাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন। তিনি শুধু এটুকু জানতেন তার রব তার সাথে আছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না, ভাবেন পথের মালিকের কথা। মুসা আলাইহিসসালাম পথের মালিকের স্মরণে বিভোর ছিলেন সেদিন। দরিয়ার কাছাকাছি এলে দ্বিতীয় যে পয়গম্বরের কথা আমার মানস পটে ভেসে ওঠে, তিনি হলেন নবী ইউনুস আলাইহিসসালাম। জীবনে 100 কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাকে। উত্তাল সমুদ্র একদিন তাকে নিক্ষেপ করেছিল ফেনিল জলরাশিতে, আর নবী ইউনুস আলাইহিসসালামকে গলাদোহরণ করে নেয় এক বিশালকায় মাছ। গভীর সমুদ্রের তলায় একটা মাছের পিঠে বন্দী হয়ে পড়াটাকে চোখ বন্ধ হয়ে একবার চিন্তার মধ্যে আনবার চেষ্টা করুন, কেমন সেই অবস্থা, ভাবতে গেলেও কেমন গা শিউরে ওঠে, তাই না? অতদূর পৌঁছাতে হিমশিম খেয়ে যায়, কিন্তু সমুদ্রের সেই গভীরতম তলা থেকে মাছের পেটের সেই নিশ্ছিদ্র বন্ধিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিসসালামকে ঠিক ঠিক বাঁচিয়ে এনেছিলেন। যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন, যেখানে থাকে না বাঁচার কোনো আশা সেখানেও তিনি ফুরোতে দেন না প্রাণের ফোয়ারা, যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার সেখানেও তিনি জ্বালি দেন এক ফোঁটা আলো, যেখানে কোনো রাস্তা থাকে না
সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন। যেখানে থাকে না বাঁচার কোনো আশা, সেখানেও তিনি ফুরাতে দেন না প্রাণের ফুয়ারা। যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার, সেখানেও তিনি জ্বালিয়ে দেন এক মোটু আলো। তবে দুনিয়ার সকল অসম্ভবকে তিনি কাদের জন্য সম্ভব করে দেন বলতে পারেন? কোরআন বলেছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তৈরি করে দেন বিপদ হতে উত্তরণের পথ। দরিয়া আমাকে খুব করে টানে, নীল দরিয়ার জলের কাছাকাছি এলে আমার মনে পড়ে যায় মুসা আলাইহিসসালাম আর ইউনুস আলাইহিসসালামের কথা। আমার অন্তরাত্মার ভেতরে প্রশ্ন জাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা যেভাবে ভয় করেছিলেন, যার কারণে সমুদ্রের বিপদ হতে তিনি তাদের উদ্ধার করেছিলেন অকল্পনীয় উপায়ে, সেরকম ভয় কি আল্লাহকে আমি করতে পারছি? জীবনে তো বিপদের অন্ত থাকে না, কিন্তু যদি আল্লাহকে যথাযথ ভয় নাই করতে পারি, কিভাবে আশা করতে পারি যে আমার জন্য তিনি বের করে দেবেন উত্তরণের পথ? আমার ভিডিওটা এতক্ষণ যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। আমার ভিডিওটা যদি উপকারী মনে করেন তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।